সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাণীবিজ্ঞান সপ্তম অধ্যায় লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট অর্থাৎ স্কেলেটাল সিস্টেম এই চ্যাপ্টারটা পড়ব, যাকে আমরা বাংলায় বলছি মানবদেহের শারীরতত্ত্বের সপ্তম অধ্যায় চলন ও অঙ্গচালনা। এই চ্যাপ্টারটি মূলত আমাদের দেহের কঙ্কাল তন্ত্রের উপরে বেস করে আমাদের দেহের যে কাঠামো গঠনকারী অস্থি তরুণাস্থি সমূহ আছে তাদেরকে আমরা একত্রে বলছি কঙ্কালতন্ত্র, এবং এই কঙ্কালতন্ত্রের গঠন, কঙ্কালতন্ত্রের কাজ, কঙ্কালতন্ত্রের সাথে রিলেটেড পেশিতন্ত্র, পেশিতন্ত্রের সাথে কিভাবে কঙ্কালতন্ত্র সমন্বয় করে, কিভাবে আমাদের অস্থি সমূহ ভাঙলে এগুলো চিকিৎসা হয়, মচকানো, স্থানচ্যুতি, এভাবে বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যাপ্টারটি সাজানো। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আশা করি তোমরাও খুব আনন্দের সাথে এই চ্যাপ্টারটি পড়তে পারবে। তো প্রথমে আমরা পরিচিত হব স্কেলেটাল সিস্টেম তথা কঙ্কালতন্ত্রের সাথে। কঙ্কালতন্ত্র কাকে বলে? আমাদের দেহের অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে কাঠামো আমাদের দেহের ভার বহন, আকৃতি গঠন, অঙ্গচালনা, চলাচল, কিছু নাজুক অঙ্গ যেমন মস্তিষ্ক, ফুসফুস প্রভৃতিকে রক্ষা, এই সকল কাজে নিয়োজিত থাকে, তাকে আমরা বলি কঙ্কালতন্ত্র। এই যে আমরা হাত পা নাড়ছি, এই সমন্বিত পুরো ব্যবস্থাটাই হচ্ছে কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্রের সাহায্যে। কঙ্কালতন্ত্র সৃষ্টি হয়েছে ঘূর্ণীয় মেসোনাম থেকে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, আমাদের দেহের অস্থি এবং ভ্রূণাস্থি দুটোই সৃষ্টি হয় মেসোরাম থেকে। আমাদের ভ্রূণীয় স্তর কয়টি? আমাদের ভ্রূণীয় স্তর হচ্ছে তিনটি, একটাম, মেসোরাম, এন্ডোরাম। এই তিনটি ভ্রূণীয় স্তরের সমন্বয়ে আমাদের দেহটা গঠিত। আর মেসোরাম থেকে সৃষ্টি হয় অস্থি তরুণাস্থি, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি আমাদের কঙ্কালতন্ত্র সৃষ্টি হয় মেসোরাম থেকে। তো এই যে কঙ্কালের ছবিটা আমরা দেখছি, আমাদের স্ক্রিনে যে ছবিটা আছে এখানে মধ্যে আমরা যে কঙ্কালটা দেখছি এটি 206টি অস্থির সমন্বয়ে গঠিত। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা কঙ্কালতন্ত্রের মধ্যে মূলত অস্থির উপরে জোর দিই, অস্থিটাকে আমরা বেস করে কঙ্কালতন্ত্রের সংখ্যা বা কঙ্কালতন্ত্রের যে স্ট্রাকচার সেই বিষয়গুলোর মধ্যে আমরা অস্থিকে বিবেচনায় নিই। তরুণাস্থি হচ্ছে সাহায্যকারী, তরুণাস্থি হচ্ছে অস্থিকে সাহায্য করে বিভিন্ন কাজে। তবে হ্যাঁ, আমাদের দেহের অনেক অঙ্গাণু কিন্তু তরুণাস্থির সমন্বয়ে গঠিত, আমাদের জয়েন্ট গুলা, আমাদের অস্থি সন্ধি গুলা তরুণাস্থির সমন্বয়ে গঠিত, কিন্তু কঙ্কালতন্ত্র যখন আমরা বলবো তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা মূলত অস্থি সংখ্যা নিয়ে আলোচনা করব। তো আরেকটু যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের যে কঙ্কালতন্ত্র আছে, যে অস্থি সমূহ আছে 206টা অস্থি, এই 206টা অস্থিকে আমরা দুভাগে ভাগ করি। এখানে ব্লু কালারের যে পোর্শনটা দেখছো, এই ব্লু কালারের পোর্শনটা হচ্ছে তোমার অক্ষীয় কঙ্কাল, এক্সিয়াল স্কেলেটন। আর হোয়াইট কালারের যে পোর্শনটা দেখছো তার হচ্ছে অ্যাপেন্ডিকুলার, উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে কঙ্কালতন্ত্রকে ক ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই ছকটা লক্ষ্য করো, সমগ্র কঙ্কালতন্ত্রকে আমরা দু ভাগে ভাগ করছি, ঠিক আছে? কঙ্কালতন্ত্রের অস্থি সংখ্যা হচ্ছে 206টি, 206টির মধ্যে 80টি হচ্ছে অক্ষীয় কঙ্কাল অন্তর্ভুক্ত, আর 126টি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এই অক্ষীয় কঙ্কালটাকে আমরা আবার দু ভাগে ভাগ করি, করোটি, দেহকাণ্ড, সংখ্যাগুলো এখানে লিখা আছে। উপাঙ্গীয়কে আমরা দু ভাগে ভাগ করি, উর্ধাঙ্গ, নিম্নাঙ্গ। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আমরা আজকে মূলত অক্ষীয় কঙ্কাল নিয়ে আলোচনা করব। তো এই যে অক্ষীয় কঙ্কালে 80টি অস্থি আছে, এই 80টি অস্থিকে আমরা দুই ভাগে ভাগ করছি, করোটি, দেহকাণ্ড, করোটি, দেহকাণ্ড। তো এই ছবিটা একটু লক্ষ্য করো, দেহের মাঝরেখা বরাবর যে অস্থি সমূহ আছে, দুটো ছবি সামনে, এটা সামনে থেকে ছবি এবং এটা পিছন থেকে ছবি, এই দুটো ছবি যদি তুমি লক্ষ্য করো, হ্যাঁ, তাহলে দেখতে পাবে যে এই দেহের মাঝরেখা বরাবর, ভালো করে লক্ষ্য করো, দেহের মাঝরেখা বরাবর হচ্ছে অক্ষীয়, আর উপাঙ্গ গুলা হচ্ছে আমাদের হাত এবং হাতের সাথে সংশ্লিষ্ট হাড়। এখানে দেখো হাত পিছন থেকে দেখলে বোঝা যায় হাতের সাথে সংশ্লিষ্ট হাড়, আর পায়ের হাড় পায়ের সাথে সংশ্লিষ্ট হাড়, এগুলা হচ্ছে উপাঙ্গীয়, এগুলা হচ্ছে উপাঙ্গীয়। তো এখন যে অক্ষীয় কঙ্কালটা আমরা বলছি, এই অক্ষীয় কঙ্কাল হচ্ছে দেহের মাঝরেখা বরাবর যে অস্থি সমূহ আছে। আমরা যদি এই ছবিটা লক্ষ্য করি, এখানে কিন্তু নাম লেখা আছে, তবে আমরা একটু বুঝার সুবিধার্থে আমরা আগে এই ছবিটা পর্যবেক্ষণ করব। আমাদের যে অক্ষীয় কঙ্কালটা আছে, এই অক্ষীয় কঙ্কালকে আমরা দুভাগে ভাগ করেছি, করোটি, দেহকাণ্ড। করোটি হচ্ছে মূলত আমাদের মাথার খুলি, স্কাল, স্কালের সাথে রিলেটেড অস্থি সমূহ, আর দেহকাণ্ড হচ্ছে
আমাদের মাথার খুলি তথা স্কাল থেকে বাকি নিচের অংশটুকু, হ্যাঁ, যার মধ্যে পড়েছে মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জ। তো এই ছকটা আগে আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যদি নাম এবং সংখ্যাটা আগে শিখে ফেলি বা এটা যদি আমরা মনে রাখি, তাহলে পড়ার সময় আমাদের কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। অক্ষীয় কঙ্কালকে আমরা ভাগ করেছি করোটি, দেহকাণ্ড, করোটি কয়টি? 29টি, এবং করোটিকে চারটা অংশে ভাগ করা হয়েছে, করোটিকা, মুখমণ্ডলীয়, কর্ণাস্থি, হাইওয়েট, আর দেহকাণ্ড হচ্ছে 51টি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জ। তাহলে এবার আসো একটু যদি লক্ষ্য করি আমরা করোটি, করোটির মধ্যে প্রথম হচ্ছে করোটিকা। করোটিকা হচ্ছে মূলত মাথার এই উপরের অংশটুকু, আমার দিকে লক্ষ্য করো, এই মাথার এই উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু সহ এই পুরাটাই হচ্ছে করোটি। আর মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে এই মাথার এই অংশটুকু, এটাই হচ্ছে মুখমণ্ডলীয়, ঠিক আছে? এখানে আছে 14টি। কর্ণাস্থি আছে আমাদের কানে, আর হাইওয়েট হচ্ছে আমাদের কণ্ঠদেশে, যেখান থেকে আমাদের স্বর সৃষ্টি হয়, আমাদের স্বরযন্ত্র যেখানে, সেখানে আছে ইউ আকৃতির একটি অস্থি, এটি হচ্ছে কর্ণাস্থি। আর দেহকাণ্ডে বক্ষপিঞ্জরে আছে 25টি, মূলত বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড, এই দুটির সমন্বয়ে হচ্ছে আমাদের দেহকাণ্ড, যার মধ্যে মেরুদণ্ডে আছে 26টি, মেরুদণ্ড হচ্ছে ভার্টিব্রাল কলাম, আর বক্ষপিঞ্জ থোরাসিক কেস, যেটাকে আমরা বুকের পাঁজর নামে চিনি বা বক্ষপিঞ্জর নামে যেটাকে আমরা পরিচিত করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকে এখন আলোচনার বিষয় হচ্ছে আমরা আগে, হ্যাঁ, করোটিকা নিয়ে আলোচনা করব। করোটিকার মধ্যে আমাদের অস্থি আছে 8টি। আচ্ছা, তাহলে লক্ষ্য করো করোটিকার 8টি অস্থি, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, হ্যাঁ, টোটাল অস্থি হচ্ছে তোমার 8টি অস্থি। এর মধ্যে আসো প্রথমে আমরা ফ্রন্টালের সাথে পরিচিত হই। ফ্রন্টাল হচ্ছে আমাদের মাথার সম্মুখ দেশে, এই যে এটা, এটা হচ্ছে ফ্রন্টাল। দুই পাশে আছে দুটি প্যারাইটাল, দুই পাশে আছে দুটি প্যারাইটাল, মাথার পিছনে আছে অক্সিপিটাল, আর কান যেখানে আছে সেটি হচ্ছে টেম্পোরাল। তোমরা একটু আমার দিকে লক্ষ্য করো, এভাবে যদি পড়ো তাহলে নাম, সংখ্যা, অবস্থান তিনটা জিনিসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা আঙ্গুল দিয়ে ট্রেস করছি প্রথমে, দিস ইজ ফ্রন্টাল, তাহলে আমি আঙ্গুল দিয়ে ধরছি, তার মানে ফ্রন্টাল এখানে অবস্থিত, এই কনসেপ্টটা যেমন ক্লিয়ার হবে। আমি এক আঙ্গুল দিয়ে ধরছি, ফ্রন্টাল হচ্ছে 1টি, প্যারাইটাল 2টি, অক্সিপিটাল 1টি, টেম্পোরাল 2টি, ঠিক আছে? আচ্ছা, এভাবে তো এই চারটা অস্থি পারলাম, হ্যাঁ, কিন্তু স্ফেনয়েড এবং এথময়েড ছবিতে লক্ষ্য করো, এই দুইটাতে কিন্তু হাত পৌঁছাবে না, এই দুইটা হচ্ছে একটু ভিতরের দিকে। এথময়েড পড়েছে আমাদের নাকের, নাকের গঠন যেটা, তার নিচের দিকে একটা অস্থি এথময়েড, আর স্ফেনয়েড হচ্ছে চোখের পিছনে। তো যেহেতু হাত পৌঁছাবে না, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে শিখা, তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা করব কি, আমরা এই জায়গায় হাত দিয়ে বলবো এথময়েড, এখানে হাত দিয়ে বলবো স্ফেনয়েড। আমার কল্পনায় থাকবে যে স্ফেনয়েড এবং এথময়েড আরো পিছনে অবস্থান করছে, কিন্তু শিখার সাথে এই জায়গায় ধরে পড়ে ফেলবো, তাহলে নাম্বারটা মনে থাকবে। হ্যাঁ, স্ফেনয়েড কয়টি? 1টি, এথময়েড কয়টি? 1টি। আমি কি আইডিয়াটা বুঝাতে পেরেছি? তাহলে আমি আরেকবার জিনিসটা দেখিয়ে দিই, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, এথময়েড, স্ফেনয়েড। এভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তাহলে আমাদের করোটিকার অস্থি হচ্ছে 8টি, করোটিকার অস্থি হচ্ছে 8টি, এই 8টি অস্থি ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে গেল। আর একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা সামনে থেকে দেখব। যদি আমরা সামনে থেকে এখানে লক্ষ্য করি তাহলে দেখবা যে অস্থি যে ডাবল, এই জিনিসটা একটু ক্লিয়ার হচ্ছে। দেখো, ফ্রন্টাল 1টি, প্যারাইটাল 2টি, টেম্পোরাল 2টি, ঠিক আছে, এথময়েড দেখা যাচ্ছে, স্ফেনয়েড আসলে এখানে দেখা যাচ্ছে না, স্ফেনয়েড আমাদের চোখের পিছনে। আমি স্ফেনয়েডের ছবিটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই ছবিটা আসো, এই ছবিতে জিনিসটা আসলে ভেঙে দেখিয়েছে বুঝার জন্য। এইখানে দেখো, আমি এই ছবিটা মূলত এনেছি স্ফেনয়েডের জন্য। স্ফেনয়েডটা লক্ষ্য করো, দেখো স্ফেনয়েডের অবস্থান হয়েছে আমাদের চোখের পিছনে, স্ফেনয়েডের অবস্থান হয়েছে আমাদের চোখের পিছনে, অর্থাৎ স্ফেনয়েড একটা ভিতরের দিকে অস্থি, এথময়েডও কিন্তু অনেক ভিতরের দিকে অস্থি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে স্পেনয়েড, আমি আগেই বলেছি এটি হচ্ছে পাখির ডানার মতন দেখতে, মনে হচ্ছে একটি পাখি উড়ে যাচ্ছে, সেখান থেকে বলা হয় যে উইংস অফ বার্ড, ঠিক আছে, পাখির ডানার মতন, ঠিক আছে, পাখির ডানার মতন একটি অস্থি। আচ্ছা, আরেকটা বেসিক জিনিস আমরা এখান থেকে একটু শিখবো, এই ছবিটি লক্ষ্য করো, এখান থেকে আমরা দুটা জিনিস শিখবো। অক্সিপিটালটা একটু দেখো, এই হচ্ছে অক্সিপিটাল, আগের ছবিগুলোতে আমি অক্সিপিটাল ক্লিয়ার করতে পারিনি, এখানে সুস্পষ্ট ভাবে অক্সিপিটাল দেখা যাচ্ছে। আমি আগে সবগুলো অস্থি একটু দেখাই দিই, এটা হচ্ছে ফ্রন্টাল, ঠিক আছে, এই দুই পাশে দুটা প্যারাইটাল, এখান থেকেও প্যারাইটালটা বোঝা যাচ্ছে, এই হচ্ছে টেম্পোরাল, এই হচ্ছে টেম্পোরাল, দেখো এখানে টেম্পোরাল বোঝা যাচ্ছে, এই অক্সিপিটাল, এখানে স্পষ্টভাবে অক্সিপিটালটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মূলত যে জিনিসটা আমরা এখান থেকে শিখব সেটা হচ্ছে অস্থিসমূহ যে সংযোগ স্থল, অস্থিসমূহের যে সংযোগ, করোটিকার অস্থিসমূহের সংযোগ, এই সংযোগটাকে বলা হয় সুচার। হ্যাঁ, আমরা বইতে কিন্তু এই কথাটা পাবো, সুচার,
ঠিক আছে, সন্ধি, সন্ধি যে সংযোগ স্থল এটা হচ্ছে সুচার। আমাদের কর্টিকার অস্থি সমূহ কিন্তু নিশ্চল। আমরা পড়বো অস্থি সন্ধি তিন প্রকার, বা পড়ে আসছি নবম দশম শ্রেণীতে, কিন্তু আমরা কিছুটা ধারণা নিয়ে আসছি যে অস্থি সন্ধি তিন প্রকার কি কি। ঈষৎ সচল, পূর্ণ সচল, আর এটা হচ্ছে নিশ্চল। এর হচ্ছে নিশ্চল, এই অস্থিগুলো কখনো কি করবে না, মুভ করা সম্ভব না। তুমি যদি বলো যে স্যার ফ্রন্টালটা একটু নাড়েন, তাহলে ফ্রন্টাল নাড়লে কিন্তু আমার পুরো মাথায় নাড়তে হবে, ঠিক আছে। প্যারেটাল নাড়লেও পুরো মাথায় নাড়তে হবে, কারণ পুরোটা একটা একটা গঠন, এই পুরোটাই হচ্ছে একটা গঠন, এটা আলাদা কোনো গঠন না, ঠিক আছে। তাহলে এই যে অস্থিগুলো আছে, এই অস্থি সন্ধিগুলোকে বলা হচ্ছে সুচার, অস্থি সন্ধিগুলোকে বলা হচ্ছে সুচার, ঠিক আছে। সেই সাথে তাহলে আমাদের করোটিকার আটটা অস্থি শেষ, ঠিক আছে। আমরা এখন চলে যাব মুখমণ্ডলীয় অস্থি। আমাদের মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে 14টি। আচ্ছা, আমি ছবিতে যাওয়ার আগে একটু তোমরা আমার দিকে লক্ষ্য করো, একটু আমার দিকে তাকাও, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমাদের যে মুখমণ্ডলীয় অস্থি আছে, এই মুখমণ্ডলীয় অস্থির মধ্যে আমরা ধরে ধরে শিখবো। তাহলে প্রথমে দেখো ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যাক্সিলা, ঊর্ধ্ব চোয়াল, এই হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা কয়টি হাত দিয়েছি এখনই বলতে পারবে, ম্যাক্সিলা হচ্ছে দুটি, ম্যাক্সিলা হচ্ছে দুটি, ঠিক আছে। মেন্ডিবল, মেন্ডিবল হচ্ছে একটি, মেন্ডিবল হচ্ছে একটি। জাইগোমেটিক দুটি, জাইগোমেটিক দুটি। নেজাল দুটি, নেজাল দুটি, ঠিক আছে। ইনফিরিয়র নেজাল কঙ্কা, এখানে কিন্তু হাত যাবে না, এটা নাকের নিচের দিকে, হ্যাঁ। তারপর আমরা এই জায়গায় হাত দিয়ে কল্পনা করব, ইনফিরিয়র নেজাল কঙ্কা দুটি, ইনফিরিয়র নেজাল কঙ্কা দুটি। ভোমার, নাকের পিছনের দিকে একটা লম্বা অস্থি, ভোমার একটি, ভোমার একটি। ল্যাক্রিমাল, হাত পৌঁছাবে না, ল্যাক্রিমাল নাকের পিছনে আছে, তারপর এখানে হাত দিয়ে বলবো ল্যাক্রিমাল, ঠিক আছে। প্যালাটাইন, হাত পৌঁছাবে না ভিতরের দিকে, এখানে হাত দিয়ে বলবো প্যালাটাইন। আমার আইডিয়া হচ্ছে আমার শিখাটা আগে প্রয়োজন, আমাকে জানতে হবে যে সংখ্যা কয়টি এবং কোন জায়গায় মোটামুটি আছে, এ সম্পর্কে একটা ধারণা করতে হবে। সেজন্য যখন পড়বে মূলত এই করোটিকার অস্থি এবং মুখমণ্ডলীয় অস্থি, এই আটটা এবং চোদ্দটা অস্থি, এইগুলো তোমাকে কাছে একটু কমপ্লেক্স মনে হবে। বাকি অস্থিগুলো কিন্তু একদম সোজা, সেগুলো না ধরে পড়লেও হবে, এগুলো ছবি দেখলেই মনে থাকবে, কিন্তু এই অস্থিগুলা মনে থাকে না। আমি আবারও আবারও রিপিট করছি, একটু দেখো, ম্যাক্সিলা দুটি, মেন্ডিবল একটি, ঠিক আছে, জাইগোমেটিক দুটি, নেজাল দুটি, ইনফিরিয়র নেজাল কঙ্কা দুটি, ভোমার একটি, ল্যাক্রিমাল দুটি, প্যালাটাইন দুটি, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মূলত মুখমণ্ডলীয় অস্থি। তাহলে এবার আসো ছবিতে চলে আসো, নেজাল দেখা যাচ্ছে, জাইগোমেটিক, ম্যাক্সিলা, মেন্ডিবল, এখন তো জিনিসগুলো ক্লিয়ার। আমরা যদি সামনের ছবি দেখি, সামনে থেকে ছবিগুলো দেখি, তাহলে আরো কয়েকটা অস্থি ক্লিয়ার হবে। দেখো জাইগোমেটিক দুই পাশে, ম্যাক্সিলা কিন্তু দুটা, এখানে যদিও চিহ্নিত আছে একটা, ঠিক আছে। তারপর হচ্ছে মেন্ডিবল, নেজালও দুটা কিন্তু চিহ্নিত আছে একটা, ঠিক আছে। আচ্ছা, যেগুলো এখানে চিহ্নিত করা নাই সেগুলো আমি আলাদা করে দেখাচ্ছি, ঠিক আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভোমার। ভোমার হচ্ছে আমাদের ত্বকের নিচের দিকে একটা অস্থি, অর্থাৎ আমাদের নাকের পিছনের দিকে একটা অস্থি, ভোমার একটা সিঙ্গেল অস্থি, এই হচ্ছে ভোমার, ঠিক আছে। এই হচ্ছে ভোমার, এই হচ্ছে ল্যাক্রিমাল অস্থি, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি, ল্যাক্রিমাল অস্থি হচ্ছে আমাদের নাকের দুই পাশে ছোট ছোট দুইটা অস্থি, এই দুইটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। সাইড থেকে দেখো, এটা আসলে আমাদের হাত পৌঁছাবে না, এজন্য আমরা জাস্ট নাকের উপরে হাত দিয়ে বলেছিলাম ল্যাক্রিমাল। আর শেষ যে অস্থিটি ছিল সেটি ছিল প্যালিটাইন অস্থি। এই প্যালিটাইন অস্থি হচ্ছে এই চাকৃতি, অনেকটা এই চাকৃতি, দেখো অনেকটা এইচের মতন অস্থি, এটাও আমাদের নাকের দুপাশে অবস্থান করে, এই অস্থিতেও আসলে আমাদের হাত পৌঁছাবে না। তাহলে এই ছিল মোটামুটি ভাবে আমাদের সবগুলো মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে। আরেকবার যদি আমরা রিভিউ করি, আমাদের ম্যাক্সিলা দুইটা, মেন্ডিবল একটা, জাইগোমেটিক দুইটা, নেজাল দুইটা, ইনফিরিয়র নেজাল কঙ্কা দুইটা, ভোমার একটা, হ্যাঁ, তারপর ল্যাক্রিমাল দুইটা, প্যালাটাইন দুটি। আচ্ছা, আর একটা বিষয় একটু শেয়ার করি, ইনফিরিয়র নেজাল কঙ্কা এটা নাকের নিচের দিকে একটা অংশ, পাতলা একটা হাড়, ইনফিরিয়র মানে নিচে, নেজাল নাক, কঙ্কা মানে পাতলা হাড়। ইনফিরিয়র নেজাল কঙ্কা আমাদের নাকের নিচে যে পাতলা গঠনটা তৈরি করে, ঠিক আছে। তাহলে এই 14টি অস্থি ছিল আমাদের মুখমণ্ডলীয় অস্থি। তাহলে সেই সাথে আমাদের শেষ হয়ে গেল মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, এরপর আমরা চলে যাব, মুখমণ্ডলীয় অস্থি যদি আমাদের শেষ হয়, আমরা চলে যাব কর্ণাস্থি। এই হচ্ছে আমাদের কানের গঠন। আমরা যদি লক্ষ্য করি, আমাদের কানের মধ্যে তিনটা অংশ আছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। মধ্যকর্ণ হচ্ছে একটি চেম্বার বিশেষ, একটি গহ্বর বিশেষ। এই গহ্বরের মধ্যে তিনটি ছোট ছোট অস্থি থাকে, দুই কানে ছয়টি, ঠিক আছে। এই ছোট ছোট অস্থিগুলোকে বলা হয় ম্যালিয়াস, ইনকাস, এস্টিপিস। এবং মনে রাখতে হবে, এই তিনটি অস্থি হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম তিনটি, এই তিনটি অস্থি হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম তিনটি অস্থি। তাহলে ম্যালিয়াস, হ্যাঁ, তারপর হচ্ছে ইনকাস, তারপর হচ্ছে এস্টিপিস। আচ্ছা, আর শেষ যে অস্থিতির কথা আমরা বলবো সেটা হচ্ছে হাইওয়েট, হ্যাঁ, ইউয়াকৃতি একটি অস্থি, এটা আমাদের স্বরযন্ত্রের উপরে অবস্থান করে। তাহলে এই ছিল আমাদের মোট করোটিকার 29টি অস্থি।
তো আমাদের এরই সাথে শেষ হয়ে গেল আমাদের করোটির উৎকৃষ্ট অস্থি। আমরা এখন এর পরবর্তীতে আমাদের দেহকাণ্ড সম্পর্কে জানবো। তার আগে আমরা আরেকবার একটু দেখে নিব আমাদের করোটির যে 29টি অস্থি ছিল সেগুলো। আমাদের করোটির 29টি অস্থির মধ্যে আমরা 8টি পেয়েছিলাম করোটিকায়, অর্থাৎ স্কাল বা খুলির উপরের দিকে। মুখমণ্ডলে অস্থি পেয়েছিলাম 14টি, কর্ণাস্থি কানে পেয়েছিলাম 6টি, এবং হাইওয়েট কণ্ঠদেশে পেয়েছিলাম 1টি। টোটাল 29টি অস্থি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ড হচ্ছে স্কাল বা খুলি নিচ হতে একেবারে কটিদেশ পর্যন্ত। এই দেহের মাঝরেখা বরাবর যে অস্থিগুলো আছে সেগুলোকে আমরা দেহকাণ্ডের অস্থি হিসেবে বিবেচনা করি, এবং দেহকাণ্ডের অস্থি 51টিকে আমরা দুটি অংশে ভাগ করি। প্রথমত হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডে অস্থি হচ্ছে 26টি। এই 26টি অস্থি আমাদের পৃষ্ঠদেশে পরপর করে সাজানো, এবং এই অস্থিগুলোকে আমরা সাধারণত কশেরুকা বলি। আর বক্ষপিঞ্জরের অস্থি হচ্ছে 25টি। হ্যাঁ, এই 25টি অস্থি মিলে বক্ষপিঞ্জর গঠিত। এই বক্ষপিঞ্জরকে রিব কেজও বলা হয়, থোরাসিক কেজও বলা হয়। তো প্রথমে আমরা একটু মেরুদণ্ড সম্পর্কে ধারণা নিয়ে নিই। আচ্ছা, এখানে লক্ষ্য করো, যে মেরুদণ্ড আছে বা ভার্টিবাল কলাম আছে, এই ভার্টিবাল কলাম বা মেরুদণ্ডকে আমরা মূলত 5টি অঞ্চলে ভাগ করি। এই 5টি অঞ্চল হচ্ছে সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং ককিস। এই 5টি অঞ্চলে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু সমান সংখ্যক কশেরুকা থাকে না। সার্ভাইকেল অঞ্চলে কশেরুকা বা অস্থি সংখ্যা হচ্ছে 7টি, থোরাসিক অঞ্চলে হচ্ছে 12টি, লাম্বার অঞ্চলে হচ্ছে 5টি, স্যাক্রামে হচ্ছে 1টি এবং ককিসে হচ্ছে 1টি। এখানে কিন্তু লিখা আছে দেখো 5টি ফিউজড, 4টি ফিউজড। হ্যাঁ, এই বিষয়টা একটু আমরা একটু ক্লিয়ার করব। আমরা এই ছবিটা একটু লক্ষ্য করে আসো। সার্ভাইকেল বা গ্রীবাদেশীয়, অর্থাৎ আমাদের যেটা গ্রীবা অঞ্চল, সেই গ্রীবা অঞ্চলটাকে বলা হয় সার্ভাইকেল। এখানে কশেরুকার সংখ্যা হচ্ছে 7টি। এই 7টি কশেরুকা পরপর সজ্জিত। প্রথম কশেরুকার নাম হচ্ছে অ্যাটলাস, এবং তার উপরে বসানো আছে আমাদের মাথার খুলিটি, অর্থাৎ স্কাল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বক্ষদেশ। এই বক্ষদেশে আমাদের 12টি কশেরুকা আছে, লাম্বার কোটি। হ্যাঁ, কোটি অঞ্চলে আমাদের কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। স্যাক্রাল, এই স্যাক্রাল অঞ্চলে আমরা এখন হিসাব করছি আমাদের কশেরুকার সংখ্যা হচ্ছে 1টি, কিন্তু আমরা যখন জন্মলাভ করেছিলাম তখন কিন্তু এখানে ছিল 5টি। একইভাবে ককিস বা পুচ্ছদেশীয় যে কশেরুকাগুলা, এই পুচ্ছদেশীয় কশেরুকাগুলা হচ্ছে তোমার 1টি, কিন্তু আমরা যখন জন্মলাভ করেছিলাম তখন ছিল 4টি। একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এই ছবিটা লক্ষ্য করো, এটা হচ্ছে স্যাক্রাল আর এটা হচ্ছে ককিস। এই স্যাক্রালে দেখো 5টি কশেরুকা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। এই প্রথম কশেরুকা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই 5টি কশেরুকা যখন আমরা ধীরে ধীরে বসা শুরু করলাম, 3 মাস কিংবা 4 মাস বয়স থেকে যখন থেকে আমরা বসতে শুরু করলাম, তখন থেকে এই কশেরুকাগুলোর উপর চাপ পড়ছে, এবং চাপ পড়তে পড়তে আমরা যখন ম্যাচিউর হই, আমরা যখন আস্তে আস্তে পূর্ণবয়স্ক হতে থাকি, তখন আস্তে আস্তে তারা জোড়া লেগে যায়। এবং যখন আমরা পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হই, তখন দেখা যায় যে এখানে আর 5টি কশেরুকা নেই, 5টি মিলে হয়ে গিয়েছে 1টি। একই কথা ককিসের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা দুটো ছবি লক্ষ্য করো, এটি হচ্ছে অ্যান্টেরিয়র বা সম্মুখ দৃশ্য, এটি হচ্ছে পোস্টেরিয়র বা পশ্চাৎ দৃশ্য। স্যাক্রাল বা শ্রোণীদেশ 5টি কশেরুকা ছিল, এই 5টি কিন্তু হ্যাঁ পরবর্তীতে 1টিতে পরিণত হয়েছে, 5টি মিলে হয়ে গিয়েছে 1টি। একইভাবে ককিস, হ্যাঁ, এই যে ককিস অঞ্চল যেটা, এই ককিস অঞ্চলে ছিল কিন্তু কয়টি ছিল, 4টি। এই 4টি মিলে কিন্তু পরবর্তীতে হয়ে গিয়েছে 1টি। এ কারণে যদি আমরা হিসাবটা একটু দেখি, আবার পিছনে চলে যাচ্ছি, এই এই হিসাবটা একটু লক্ষ্য করো। যদি আমরা বলি যে আমাদের মেরুদণ্ড, মেরুদণ্ডে আমাদের কশেরুকার সংখ্যা কয়টা, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসার হতে হবে 33। কারণ অস্থি হিসেবে আমরা পাচ্ছি স্যাক্রালকে 1টি অস্থি, ককিসকে 1টি অস্থি, কিন্তু যদি আমরা কশেরুকা হিসাব করি তখন কিন্তু স্যাক্রাম, হ্যাঁ, তখন কিন্তু স্যাক্রাল না, তখন হচ্ছে স্যাক্রাম, তখন কিন্তু 5টি। হ্যাঁ, কককেজিয়াল, কককেজিয়াল 4টি। যখন একীভূত হয়ে যায় তখন নাম হচ্ছে ককিস। আমার উচ্চারণগুলো একটু খেয়াল করো, যখন একীভূত হয় না, 5টি আলাদা আলাদা থাকে, তখন নাম হচ্ছে স্যাক্রাম, তখন নাম হচ্ছে স্যাক্রাম। এবং স্যাক্রাম 5টি মিলে হয়ে যায় 1টি, তখন নাম হয় স্যাক্রাল, তখন নাম হয় স্যাক্রাল। ককিজিয়াল 4টি, ককিজিয়াল 4টি, এই 4টি মিলে একীভূত হয়ে হয়ে যায় 1টি, তখন নাম হয় ককিস, তখন নাম হয় ককিস।
তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মেরুদণ্ডে 26টি অস্থি আছে, কিন্তু যদি তোমাকে কেউ টেকনিক্যাল ভাবে জিজ্ঞাসা করে কশেরুকা কয়টি, তখন তোমার আনসার কিন্তু হবে 33। এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসে, ভাইভাতে অনেক সময় স্যাররা কনফিউজ করার জন্য জিজ্ঞাসা করে যে মেরুদণ্ডে অস্থি কয়টি, তখন কিন্তু আনসার তোমার একদম সুস্পষ্ট আনসার, স্যার মেরুদণ্ডে 26টি অস্থি, বলে যে না না 33টি, বলে স্যার অবশ্যই 33টি আছে, তবে সে 33টি অস্থি নয়, 33টি কশেরুকা। কারণ যখন 5টি স্যাক্রাম একীভূত হয়ে যায় তখন সেগুলোকে আমরা একটি অস্থি হিসেবে বিবেচনা করি, আর যখন কক্কেজিয়াল 4টি একীভূত হয়ে যায় তখন সেটাকে আমরা একটি হিসেবে বিবেচনা করি। সে কারণে আনসারটা হবে আমাদের অস্থি হলে 26, আর যদি বলে কশেরুকা তখন আনসার হবে 33। আশা করি জিনিসটা তোমরা ধরতে পেরেছো। আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য করব, এখানে এই ছবিটা লক্ষ্য করো, এখানে মেরুদণ্ডকে আমরা তিন দিক থেকে দেখছি, এটি অ্যান্টেরিয়র ভিউ সম্মুখ দৃশ্য, এটি পোস্টেরিয়র ভিউ পশ্চাৎ দৃশ্য, আর এটা হচ্ছে লেটারাল ভিউ আমরা সাইড থেকে দেখতেছি। আমাদের মেরুদণ্ডের মধ্যে 4টা কার্ভেচার আছে, 4টা কার্ভেচার আছে, এই 4টা কার্ভেচার হচ্ছে সার্ভাইকাল কার্ভেচার, থোরাসিক কার্ভেচার, লাম্বার কার্ভেচার এন্ড স্যাক্রাল কার্ভেচার, অর্থাৎ এই জায়গাগুলো বাঁকানো। মেরুদণ্ডে কিন্তু 100% কখনোই সোজা নয়, মেরুদণ্ডের মধ্যে 4টা কার্ভেচার থাকবে, এই 4টা কার্ভেচার যখন ঠিক হয়ে যাবে, ঠিকভাবে মেনটেন হবে, তখন কিন্তু আমাদের দেহটা সোজা হয়ে যায়, তখন আমাদের দেহটা সোজা হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা এই টপিকটা আবার সামনে আমাদের আছে, আমরা আলাদা করে বক্ষপিঞ্জর আর মেরুদণ্ডে দুটোটা টপিক আলোচনা করব, তখন আমরা এটা দেখব। তাহলে আমরা এই মুহূর্তে আরো 26টি অস্থি সম্পন্ন করলাম, এই মুহূর্তে আমরা আছি দেহকাণ্ডে, দেহকাণ্ডে আমাদের অস্থি হচ্ছে টোটাল 51টি, 51টির মধ্যে এই মুহূর্তে আমরা আরো 26টি অস্থি সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। আমাদের আজকের টপিক হচ্ছে বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরের অস্থি সংখ্যা হচ্ছে 25টি। আচ্ছা, বক্ষপিঞ্জর কোন জায়গায় অবস্থিত, তোমরা এর মধ্যে একটা ধারণা পেয়ে গিয়েছো। আমরা একটু আমাদের কঙ্কালতন্ত্রের ছবিটাতে ফিরে যাচ্ছি, আমরা যদি একটু কঙ্কালতন্ত্রের ছবিটাতে ফিরে যাই, তাহলে দেখো আমাদের বক্ষদেশে একটা খাঁচার মতন গঠন আছে, এই খাঁচার মতন গঠনটাই হচ্ছে থোরাসিক কেস। আমরা একটু আরেকটা ছবি আছে, এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, সম্মুখ দৃশ্য অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দোনো দিক থেকে কিন্তু খাঁচাটা সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। এবং এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে খাঁচাটা আছে এই খাঁচাটা কিন্তু মেরুদণ্ডের সাথে সংযুক্ত, অর্থাৎ মেরুদণ্ডের কশেরুকার সাথে সংযুক্ত। এই মাত্র যে আমরা 12টি কশেরুকার কথা বলেছিলাম, ওই অঞ্চলটা জুড়েই কিন্তু এই থোরাসিক কেসটা অবস্থিত। আচ্ছা, আমরা এখন শুধুমাত্র একটু থোরাসিক কেসের ছবি দেখবো, বক্ষপিঞ্জরের ছবি দেখবো। আচ্ছা, বক্ষপিঞ্জরের ছবিটা লক্ষ্য করো, এই বক্ষপিঞ্জরের উপাদান হচ্ছে দুটি, আমি এখানে লিখে দিয়েছি, আগে একটু পড়ে নাও। বক্ষপিঞ্জরের উপাদান হচ্ছে দুটি, প্রথমে হচ্ছে রিব বা পোষুকা, রিব বা পোষুকা, এগুলোকে সাধারণভাবে চলিত ভাষায় বলা হচ্ছে তোমার পাঁজরের হাড়, বুকের হাড়, পাঁজরের হাড়, এরকম হচ্ছে 12টি, এ পাশে 12টি, এ পাশে 12টি, তাহলে টোটাল হচ্ছে 24টি। আর এটি হচ্ছে স্টারনাম বা উরফলক, হ্যাঁ এই হচ্ছে স্টারনাম, হ্যাঁ যেটা মাঝখান দেহের মাছ বরাবর থাকে, এটা হচ্ছে স্টারনাম। এই বাঁকানো অস্থিগুলা হচ্ছে পোষুকা, এই বাঁকানো অস্থিগুলা পিছনে কিন্তু লাগানো থাকে তোমার কশেরুকার সাথে, একটা হিসাব একটু মিলানোর চেষ্টা করো, তাহলে কিন্তু জিনিসটা একদম ইজি হয়ে যাবে। রিব বা পোষুকা হচ্ছে 24টি, আর এই মাত্র আমরা যেটা পড়লাম, আমাদের থোরাসিক বা বক্ষদৃশীয় কশেরুকা হচ্ছে 12টি, এই 12টি কশেরুকা, হ্যাঁ এই যে থোরাসিক কশেরুকা হচ্ছে 12টি, থোরাসিক কশেরুকা হচ্ছে 12টি, হ্যাঁ এই 12টি থোরাসিক কশেরুকা 12 জোড়া পোষুকাকে ধরে আছে। দেখো আমার কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা, আমি আবার প্রথম থেকে বলছি, আমাদের বক্ষদৃশীয় বা থোরাসিক কশেরুকা হচ্ছে 12টি, অর্থাৎ পিছনে 12টি কশেরুকা আছে, প্রতিটি কশেরুকা থেকে এ পাশে এবং এ পাশে, অর্থাৎ ডান পাশে একটি, বাম পাশে একটি। হ্যাঁ, ছবিটা যদি লক্ষ্য করো তাহলে আরো একটু ক্লিয়ার হবে, এ দেখো ডান পাশে একটি, বাম পাশে একটি, ডান পাশে একটি, বাম পাশে একটি, এরকম 12টি থোরাসিক কশেরুকা থেকে 12 জোড়া পোষুকা সৃষ্টি হয়ে আছে বা সংযুক্ত হয়ে আছে। ঠিক আছে, এই ছবিটাতে আসো তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা এখন থোরাসিক কশেরুকাকে পিছন থেকে দেখছি, লক্ষ্য করো এখানে 1 থেকে 12 পর্যন্ত যে থোরাসিক কশেরুকা, প্রতিটি কশেরুকা 2টি করে পোষুকাকে সাপোর্ট দিয়েছে, অর্থাৎ আমাদের বক্ষপিঞ্জরে পোষুকা সমূহ পিছনে সংযুক্ত হচ্ছে কশেরুকার সাথে, আমাদের বক্ষপিঞ্জরে পোষুকা সমূহ পিছনে সংযুক্ত হচ্ছে কশেরুকার সাথে। ঠিক আছে, তাহলে এখানে 1 থেকে 12 পর্যন্ত এই যে পোষুকা, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 1 থেকে 12 পর্যন্ত যে পোষুকা গুলা আছে, এই পোষুকা গুলা
প্রতি জোড়া পিছনে সংযুক্ত হয়ে আছে, প্রথম জোড়া সংযুক্ত হয়ে আছে প্রথম থোরাসিক কশেরুকার সাথে, দ্বিতীয় জোড়া সংযুক্ত হয়ে আছে দ্বিতীয় কশেরুকার সাথে, এভাবে তোমার ষষ্ঠ জোড়া সংযুক্ত হয়ে আছে পিছনে ষষ্ঠ নাম্বার কশেরুকার সাথে, 12তম জোড়া সংযুক্ত হয়ে আছে 12তম কশেরুকার সাথে, 11তম জোড়া সংযুক্ত হয়ে আছে 11তম কশেরুকার সাথে, অর্থাৎ বক্ষপিঞ্জর পিছনে সাপোর্ট পায় ফ্রম ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড থেকে, ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড থেকে, ঠিক আছে। আর সামনে এটি সংযুক্ত হচ্ছে স্টারনামের সাথে, সামনে এটি সংযুক্ত হচ্ছে স্টারনামের সাথে, অর্থাৎ পিছন থেকে ঘুরে এসে সামনে স্টারনামের সাথে সংযুক্ত, ফলে মাঝখানে একটি খোলা স্পেস, খালি স্পেস তৈরি হয় এবং সেই স্পেসের মধ্যে অবস্থান করে আমাদের দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো অর্গানের মধ্যে। হ্যাঁ, একটি হচ্ছে হার্ট আর একটি হচ্ছে ফুসফুস, অর্থাৎ একজোড়া ফুসফুস এবং একটি হার্ট এই থোরাসিক কেজ বা এই পিঞ্জরের মাঝখানে অবস্থান করে। তাহলে এখানে 12 দুগুণ 24 আর 1, টোটাল অস্থি হচ্ছে 25টি। ঠিক আছে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা এই মাত্র আমাদের বক্ষপিঞ্জরে আরো 25টি অস্থি সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। এই সবগুলো টপিকে আছে না, আমাদের পরবর্তীতে আলোচনা আছে ডিটেলস, আমাদের প্রাথমিকভাবে আমরা শুধুমাত্র অস্থি সংখ্যায় শিখছি। তাহলে একটু লক্ষ্য করলে দেখো আমাদের কিন্তু অলরেডি টোটাল মেরুদণ্ডর এবং বক্ষপিঞ্জরের সহ দেহকাণ্ডের 51টি অস্থি শেষ হয়ে গেল, এবং একই সাথে আমাদের দেহকাণ্ডের 51টি অস্থি, করোটি 29টি অস্থি। ঠিক আছে, তাহলে আমরা যদি যাই আমাদের অক্ষকালে 80টি অস্থি। হ্যাঁ, 206টা অস্থির মধ্যে আজকে আমরা 80টি অস্থি সম্পর্কে একটা কনসেপ্ট, একটা ধারণা নিয়ে নিলাম। এখন তোমাদের কাজ হবে এখন বই থেকে এবং এই প্রেজেন্টেশন থেকে সাপোর্টিং ছবিগুলো দেখে এই জিনিসটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে ফেলাম। এখন আমি চলে যাচ্ছি আমাদের যে প্রধান যে ছকটা আছে, সে ছকটা যদি আমরা একটু লক্ষ্য করি। হ্যাঁ, আমরা কিন্তু আজকে আমাদের এই অংশটুকু আমরা আজকে শেষ করে ফেলেছি, আমাদের এই যে অংশটুকু আছে আমরা এই অংশটুকু আজকে শেষ করে ফেলেছি, অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল এবং করোটি এবং দেহকাণ্ড, অর্থাৎ 80টি অস্থি আমাদের শেষ। তাহলে আমি শেষবারের মতো একবার রিভিউ করে দিচ্ছি। অক্ষীয় কঙ্কালে 80টি অস্থি ছিল, এর মধ্যে করোটি ছিল 29টি, করোটির 29টির মধ্যে করোটিকা ছিল 8টি। হ্যাঁ, করটিকার 8টি অস্থি, নামগুলো একটু স্মরণ করা দিচ্ছি, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, এথময়েড, স্ফেনয়েড। তারপর ছিল মুখমণ্ডলীয় 14টি, 14টি কি কি ছিল নামগুলো একটু স্মরণ করা দিচ্ছি, মেন্ডিবল ছিল, মেক্সিলা, জাইগোমেটিক, নেজাল, ইনফিরিয়র নেজাল কঙ্কা, ভোমার, প্যালাটাইন, ল্যাক্রিমাল, এইরকম অস্থি ছিল 14টি। কর্ণাস্থি ছিল ম্যালিয়াস, ইনকাস, এস্টিপিস 3 দুগুণ 6টি আর হাইওয়েড 1টি অস্থি। আর এইমাত্র আমরা যেটা শেষ করলাম, আমাদের মেরুদণ্ডে ছিল 26টি, এই 26টিকে আমরা 5টা অঞ্চলে ভাগ করলাম, থোরাসিক, সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং ককিস। আর বক্ষপিঞ্জরে হচ্ছে 24টি রিব বা পশুকা এবং একটি স্টারনাম। তো আমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা উপাঙ্গীয় কঙ্কাল সম্পর্কে ধারণা নিব। সেটুকু পর্যন্ত আমাদের যে পাঠ্য বই আছে, তোমরা পাঠ্য বই থেকে এই ছক ধরে সপ্তম অধ্যায়ের এই অস্থি সমূহের নাম, সংখ্যা এবং অবস্থান সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা নিয়ে নিবে। আমরা যদি প্রথমেই আমাদের অস্থিগুলার অবস্থান এবং সংখ্যা সম্পর্কে একটি ধারণা নিই, পরবর্তীতে আমাদের বর্ণনাগুলা বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। তো ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট লেকচারে উপাঙ্গীয় কঙ্কাল, অর্থাৎ বাকি 126টি অস্থি শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।